নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু দিয়ে ট্যাংরা মাছের একটা নতুন স্বাদের রেসিপি। তার জন্য নিয়েছি 250 গ্রাম ট্যাংরা মাছ। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট আগে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আমি এই মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এই দেখুন, প্রথমে আমি 3-4টে মাছ ভেজে নিয়েছি, এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন, আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, আপনারা যদি পছন্দ না করেন তাহলে পেঁয়াজ কুচিটা বাদ দিতে পারেন। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আলুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 3 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আরও 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব। এই দেখুন, আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল,
সর্ষে তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি একদম নতুন স্বাদে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।